বিষয় মনে রাখবেন রাসূল পাক যখন মক্কা মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র চালাতেন কি দিয়া তার রাষ্ট্রে আমি বাংলাদেশের সিস্টেমই বুঝাই তার রাষ্ট্রের গণভবন চলতো কি দিয়া তার রাষ্ট্রের বঙ্গভবন চলতো কি দিয়া তার রাষ্ট্রের মন্ত্রণালয় চলতো কি দিয়া তার রাষ্ট্রের সচিবালয় চলতো কি দিয়া তার রাষ্ট্রের ডিসি অফিস চলতো কি দিয়া তার রাষ্ট্রের উপজেলা চেয়ারম্যানের অফিস চলতো কি দিয়া তার রাষ্ট্রের টিওন অফিস চলতো কি দিয়া তার রাষ্ট্রের ইওন অফিস চলতো কি দিয়া এখন বলেন বাংলাদেশের কোন অফিসে কোরআন আছে না কথা বলেন আছে না কোরআন মসজিদ মাদ্রাসা আছে এই তো ঠিক কথা কয় না ঠিক এইজন্য আল্লাহ দিয়েছিলেন কোরআন মসজিদে রাখবার জন্য না তে মসজিদে কেন মসজিদে কেন তাও তো কোরআন মসজিদে ঠিকমতো নাই তাও তো নাই কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম ইমাম আর খতিব জুমার মিম্বরে সত্য কথা জুমাবারে বলেন না ঠিক কি না বলেন ঠিক কারণ বললে চাকরি থাকবে না থাকবে তা আপনারে চাকরি করতে কইছে কেডা আপনি সত্য কথা বলতে পারেন না চাকরি ছেড়ে দেন হ্যাঁ ঠিক চাকরি ছেড়ে দেন আপনি দি আপনি খুলনা বাজারে রূপসায় গিয়ে আপনি ফকিরহাট পালের হাটে গিয়ে আপনি ফলের ব্যবসা করেন সিএনজি চালান আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আপনি হালাল বিজনেস করে জান্নাতে যান আর যদি চেয়ারে বসতে হয় এই চেয়ার আপনার বাবার না এটা আপনার দাদার না এই চেয়ার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কথা রাগ করবেন না ডোন্ট মাইন্ড কেন বলছি নবীজির নাম আপনারা অনেকেই এখানে নেতা বিভিন্ন দল করেন আমার কোনো আপত্তি নাই ভাই যার যা ভালো লাগে করে আপনারা বিভিন্ন দলের নেতা অথবা কর্মী বাংলাদেশের ম্যাক্সিমাম নেতা গম চোর চাল চোর কালবাডে টাকা চোর কথা বলেন না কেন আমি একজন কর্মী আমার একজন নেতা আছে আমি যাকে নেতা মানি আমার নেতা তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই আমরা তো তাকে নেতা মানি কথা কি বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের একটু হাত উঠে দেখান তো কার কার অসুবিধা হচ্ছে অসুবিধা হইতেছে বুঝবেন না এখনো কি বলতে চাচ্ছি আমি সামনে গেলে বুঝবেন আজকালকে সময় রাখবেন মুসলমানেরা কি বলতে চাই সাহাবায়ে কেরাম সত্য প্রচার করতে গিয়ে চেয়ারে বসে সত্য বলতে গিয়া আমার নবী দণ্ডায়মান শহীদ করেছে হযরত ওমরকে ফজরের নামাজে খঞ্জর দিয়ে শহীদ করা হয়েছে হযরত আলীকে কুফা রাস্তায় পিটাইয়া হত্যা করা হয়েছে হযরত ওসমানকে কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ করা হয়েছে হযরত হুসাইনকে কারবালার প্রান্তরে শরীর থেকে মাথা আলাদা করা হয়েছে হযরত হামজার কলিজা বের করে চাওয়ায়া খাওয়া হয়েছে হযরত সুমাইয়া রাজস্থানে বর্ষা নিক্ষেপ করা হয়েছে হযরত আব্দুল্লাহ বিন রাওহার হাত পা কেটে দেওয়া হয়েছে হযরত খাব্বাব বিন আরতের কোমর থেকে রক্ত কুষ্ঠ জয় আগুন নিতে হয়েছে মনে রাখবেন আমরা যে ইসলাম রক্ষার জন্য আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত প্রতিষ্ঠার জন্য এক কোটি যদি গুলি খাওয়া লাগে নিজের বুক পেটে কারা কারা দিন জিন্দা করতে পারবে না তোমার নেতা আমার নেতা আমার বন্ধুগণ আমার মুসলমান ভাইরা কথাগুলো শুনেন আজকে ইমাম এবং খতিবের জুমার মিম্বরে সত্য বলেন না চাকরি চলে যাবে চাকরি ছেড়ে দেন আল্লাহ বলছেন অবিসময় রিস্ক কম সকলের রিজিক কোথায় আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিস্কহা আল্লাহ বলছেন এমন কোন প্রাণী সৃষ্টি করেন নাই যাকে সৃষ্টির আগে তার রিজিক সৃষ্টি করেন নাই তুমি কেন ক্যাশিয়ারের পকেটে শুধু তালাশ করো এক নাম্বার ইমামেরা সত্য কথা বলেন না গোড়ায় পেছায় বলেন দুই নাম্বার বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সব
শোধকর কথা বলেন ক্যাশিয়ার ঘুষখোর আর সেক্রেটারি দুর্নীতিবাদ আর চাঁদাবাজ মিথ্যা বলছি বল না তাহলে সমাজে দিন কোত্থেকে আসবে সমাজের দিন কোত্থেকে আসবে এখন অনেক মুরব্বী বাবা আছেন এখানে আজান হওয়ার পরে আপনি মসজিদে নামাজে যান না আজানের পরে আপনি নামাজের টাইমে চায়ের দোকানে বসে টেলিভিশন দেখেন কথা বলেন না কেন আপনার এই মুসলমান বলছে কোন শয়তান আপনার নামাজিতে কোনো ঠিক হয় নাই এখন এমন মুরব্বী এমন মাতবর এমন লিডার এলাকায় আছেন খবর নিয়ে দেখেন বিচার করতে গিয়ে এলাকার ভিলেজ পলিটিক্স করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয় ওরা আছে না সমাজে আর যদি আপনি বলেন আঙ্কে এটা কি কথা বলেন 500 বা 5000 তাহলে আপনি মদুরি জুয়ারি ফ্যান্সি ডিল ব্যবসায় আপনি যত বড় শয়তান হন আপনার নামটা মামলার ইজহার থেকে কাইটে মসজিদের ইমামের নাম ঢুকাইয়া দিব ভালো কথা বলছি চিন্তা করেন সমাজ কোথায় এমন অনেক লোক আছে একা খবর নেই কিসের তাফসির কিসের কোরআন নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে নবী পর্যন্ত লম্বা হাতে এক হাত লম্বা তসবি খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবার কথা বল না কেন এত শয়তানের বিড়ি থাইকা আপনি নিজেরে মনে করতেছেন আপনি ফেরেশতা আমি যা বলছি সব মিথ্যা কথা না সমাজে বলে আছে কথা বলেন আছে না নাই নাই আমার বন্ধুগণ বুঝেন এরপরে আজকে দেখলাম কয়েকদিন আগ থেকে বাংলাদেশ এটা মুসলিম অধ্যুষিত দেশ 90 হোক 92 হোক 95 হোক মুসলমানদের দেশ কথা বলেন না কেন মুসলমানদের দেশ এই পৃথিবীর একমাত্র পর ধর্ম সহিষ্ণু জাত হচ্ছে মুসলমান কথা বলেন না কেন মুসলমান এমন এক জাত আমরা ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত মুসলমানেরা এই এলাকা শাসন করেছে 850 বছর যদি মুসলমানরা পরশ ধর্ম সহিষ্ণু জাত না হতো তাহলে ভারতবর্ষে হিন্দুদের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না কিন্তু আজও পুরো ভারতবর্ষে হিন্দুরা আছে না নাই আছে থাকবে সবাইকে মিলেমিশে চলতে হবে কিন্তু আমাদেরকে যারা সন্ত্রাস বলে গালি দেয় আমরা সন্ত্রাসী নয় ইসলাম সন্ত্রাসের ধর্ম নয় ইসলামী আন্দোলন যারা করে এরা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করে সম্প্রীতি মৈত্রী আর ভালোবাসা প্রতিষ্ঠা করে আল্লাহ রসুলের চরিত্র বাস্তবায়ন করতে চায় আমার বন্ধুগণ এই যে গেল কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একটা কোম্পানি আছে আরং আরং কি নাম আরং এই কোম্পানিতে একজন ভাই চাকরি নিতে গিয়েছিল তার সব ঠিক আছে তার সব ঠিক সার্টিফিকেট ঠিক সে ফিট তার চাকরি হবে বলা হয়েছে তোমার সব ঠিক আছে কিন্তু সমস্যা দাড়িতে দাড়ি যদি কেটে আসতে পারো তাহলে চাকরি ঠিক আছে দাড়ি না কাটলে আমাদের আরঙ্গে চাকরি নাই কোন দেশের কথা বলছি বাংলাদেশের কথা একটা কোম্পানি আরং অথচ তাদের মূল বিজনেসই হচ্ছে পাঞ্জাবি আর পায়জামা ঈদের সময় রমজানে লক্ষ কোটি কোটি পাঞ্জাবি আর পায়জামা আরং বিক্রি করে কথা বলেন না কেন আর এই দেশে একটা বেসরকারি কোম্পানি সেখানে চাকরি নিতে একজন মুসলমানকে শর্ত দেওয়া হচ্ছে দাড়ি কাটা লাগবে নাউজুবিল্লাহ বললেন না এভাবেই তো রসুলকে অপমান করেছিল ফ্রান্স গোটা দুনিয়ার মানুষ ফ্রান্সকে বয়কট করেছিল কথা বলেন না কেন আর মুসলমানদের দেশে থেকে মুসলমানদের টাকায় খেয়ে বিজনেস করে আর তারা বলতেছে দাড়ি রাখলে চাকরি দিবে না আমরা আমার আরঙ্গের কবরে থুতু নিক্ষেপ করি ঠিক কি না বলে বাংলাদেশের মুসলমানরা যদি আরঙ্গকে বয়কট করে বিকার জুলে নিয়ে রাস্তায় নামা লাগবে ঠিক কি না আমরা পারবো না ইনশাল্লাহ এই সমস্ত শয়তানদের মুখোশ খুলতে হবে তারা আজকে দেশে টাকা নিয়ে কি করতে চায় আজকে প্রাণ কোম্পানি আছে
ফ্রেশ কোম্পানি আছে, ওরা তো কাদিয়ানি হয়ে কাজ করে, আল্লাহ রাসূলকে মানতে চায় না, আল্লাহ রাসূলকে শেষ নবী মানে না। সুতরাং আরং সহ যত কোম্পানি আছে, আরং সহ যত কোম্পানি আছে, যারা মুসলমানদেরকে দাড়ি রাখবার কারণে চাকরি দেয় না, অনেক কোম্পানিতে আছে নামাজের টাইম পর্যন্ত যেতে না। আমরা বলতে চাই এটা মুসলমানদের রাষ্ট্র, নামাজ ছিল, নামাজ আছে, নামাজ থাকবে, দাঁড়িয়ে রাখা আমাদের রাসূলের সুন্নাত। তার উপরে যদি কেউ অপমাননা করে তার জিহ্বা টান দিয়ে কেটে ফেলা হবে। ঠিক কি বলে আমার বন্ধুগণ? এইভাবে গেল কয়েকদিন আগে, আপনারা জানেন ভারতের শিয়া অধ্যুষিত শিয়াদের ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান তিনি বলেছেন যে কোরআনের 26টা আয়াত সমাজের সাথে সাংঘর্ষিক, এগুলা কেটে ফেলতে হবে বলে হাইকোর্টে রিট করেছে। চিন্তা করতেছেন? আবু জাহাল আবু লাহাবেরাও, আবু জাহাল আবু লাহাবেরাও বলে নাই যে কোরআনে ভুল আছে। যখন ইন্না আতাইনাকাল কাউসার নাযিল হয়েছিল, আল্লাহর রাসূল তিন আয়াত লইকা যখন লটকায় রাইকা দিয়েছিলেন কাবা চত্বরে, ওই সময় কাফেরের আয়েশা যখন পড়ছে লাস্টে লইকা গেছে লাইতা হাজা কালামুল বাশার, চার নম্বর আয়াত লিখে গিয়ে গেল যে এটা কোন মানুষের কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সত্য, এটা মিথ্যা নয়। আর আল্লাহ তো কোরআনের প্রথমে বলছেন লাইবাবিহি, আর ওরা শিয়ারা তারা আজানও দেয়, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়। মুসলিম না কাফের? কাফের। কথা বলেন না কাফের? তাহলে বোঝা গেল শুধু নামাজ পড়লেই মুসলিম না, হজ করলেই মুসলিম না। এই শিয়ারা গোটা পৃথিবীতে সুন্নি মুসলিম যারা সিরিয়ায় আছে, আফগানিস্তানে আছে, প্যালেস্টাইনে আছে, আজকে সুন্নি মুসলমানদেরকে কচুকাটা করতেছে শিয়ারা। কথা বলেন না কেন? যারা কোরআনের 26টা আয়াতকে, 26টা আয়াতকে বাদ দেওয়ার জন্য রিট করেছে, আমরা বলবো তাদেরকে সর্বোচ্চ সম্মানপূর্বক, তারা তাদের রিটকে খারিজ করুক। গোটা মুসলিম বিশ্বের কাছে শর্তহীন, একবার বিনা শর্তে তারা ক্ষমা চেয়ে তওবা করুক। তারা যদি না করে মনে রাখবে মুসলমানেরা 26টা আয়াত নয়, 26টা অক্ষর নয়, 26টা রক্ত নয়, একটা রক্ত যদি কেউ কাটে দিতে চায়, বাংলাদেশে 30 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা বুকে রক্ত ঢেলে দেবে, কোরআনের একটা রক্তকে দিক সেদিক হতে দিবে না।